স্বাগত অনুষ্ঠান, ভালো থেকো। আজ 7ই এপ্রিল। 7ই এপ্রিল মানে ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিবসটাকে মাথায় রেখেই আজকের অনুষ্ঠানের প্রতারণা আমাদের, সেটা হচ্ছে যে বিষয় ক্যান্সার, এবং সেই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, একটি বেসরকারি হাসপাতালে। প্রসেনজিৎবাবু, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আজকে আমাদের বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদের বিষয় হচ্ছে টেস্টিকিউলার টিউমার। এই বিষয়ে কথা বলবো আমরা ডক্টর চট্টোপাধ্যায়জি। সরাসরি প্রশ্নে আসি, টেস্টিকিউলার টিউমার ব্যাপারটা যদি আমাদের দর্শকদের খুলে বলেন একটু। হ্যাঁ, মানে ইদানিং এই টেস্টিকুলার টিউমার নিয়ে সব জায়গায় একটু চাঞ্চল্য এবং আলোচনা হচ্ছে, মানে যেহেতু একজন সেলিব্রিটি এই রোগে আক্রান্ত হয়েছে। তো বিভিন্ন ক্যান্সার তো আমরা জানি, এবং বিভিন্ন ক্যান্সার নিয়ে আমাদের অনেক প্রোগ্রাম, ইলেকট্রনিক প্রোগ্রাম বা বরং টিভিতে বা পেপারে আলোচনা হয়, নিউজ প্রিন্টে, বা টেস্টিকুলার টিউমার নিয়ে সেরকম বিশেষভাবে আলোচনা হয় না, কারণ প্রকৃতপক্ষে ক্যান্সারটার ইনসিডেন্সটা কম। মানে জেনারেলি আমরা বলি যে 100 জন ক্যান্সার যেটা ব্যাটা ছেলেদের হয় মেল, তার মধ্যে 1.5 ভাগ, মানে 1.5 অফ অল ক্যান্সার মেলদের যেটা হচ্ছে সেটা হলো টেস্টিকুলার টিউমার। সো সেই হিসেবে প্রকৃতপক্ষে এটা ক্যান্সারটা কম, মানে নাক কান গলা বা লাং ক্যান্সার বা প্যাংক্রিয়াস ক্যান্সার যেমন ইনসিডেন্সটা বেশি, তুলনামূলক টেস্টিকুলার টিউমারের ইনসিডেন্সটা কম। এটা মূলত 2 ভাগে ভাগ করা যায়, মানে বেশিরভাগ যেটা আমরা বলি জার্ম সেল টিউমার, খুব ব্রড ভাষায় যদি বলতে যাই তাহলে জার্ম সেল টিউমারটাই সাধারণত বলা হয়। আচ্ছা, জার্ম সেল টিউমার মানে মেল টেস্টিস টিউমার যেগুলো হয়, মানে অন্ডকোষ টিউমার, তার মধ্যে জার্ম সেলের কারণ হলো উৎপত্তি 90%, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জনের জার্ম সেলের কারণে এই টেস্টিকুলার টিউমার হয়। আচ্ছা,